করলে? আমরা নিয়মের সঙ্গে দেখা করছি যে হঠাৎ করে যে লকডাউনের ফলে যে সমস্ত অসুবিধাগুলি হয়েছে পাবলিক ফেস করতেছে এগুলি আমরা নিয়মের নজর নিলাম। যেমন ধরেন যারা রেশন পেতে আছে APL কার্ড পাইতে আছে, অথচ যারা রেশন কার্ড নাই অথচ আধার কার্ড আছে তারা পাইতে আসে না, ওইটা ডিএমএ করলাম। তারপর যারা ক্ষুদ্র ব্যবসায়ী অটো টমটম রিক্সা ছোটো দোকানদার তারা যে সাফার করতে আছে পয়সা টাকা পয়সা রোজগারের, ওইখানে 6,000 টাকা দেওয়ার জন্য ডিএমএর কাছে আমরা দাবি রাখছি। ডিএম কী আছে যে এই ডাটা লিখিত দিতে আমরা লিখিত পাঠিয়ে দিতে পারছি। আর হঠাৎ লকডাউন দেওয়ার ফলে মানুষের মধ্যে যে একটা মিসগিভিংস মিসআন্ডারস্ট্যান্ডিং যে গ্রো করছে, কোথাও কোথাও পুলিশের একটু বাড়াবাড়ি, কোথাও কোথাও একটু ইয়ে, ওইগুলি আমরা ডিএমের নজর নিয়েছি। ডিএম সেগুলি সব দেখবেন আশ্বাস দিচ্ছি। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।